একটি প্রাণবন্ত তৃণভূমিতে একটি গর্বিত এবং দ্রুতগামী খরগোশ এবং একটি ধীর অথচ দৃঢ়প্রতিজ্ঞ কচ্ছপ বাস করত। খরগোশ তার গতির সর্বদা গর্ববোধ করত এবং প্রায়শই অলস গতির জন্য কচ্ছপের সাথে মজা করত। কচ্ছপটি অন্যদিকে শান্ত, মনোযোগী এবং বিশ্বাসী ছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে। খরগোশটি আবার কচ্ছপটিকে জ্বালাতন করছিল এবং বলছিল, তুমি হাল ছাড়ছ না কেন? তুমি এত ধীর যে একটা শামুকও তোমাকে মারতে পারে। কচ্ছপটি কেবল হেসে উত্তর দিল, দেখো, সম্ভবত গতি সবকিছু নয়। আসো একটি রেস করি এবং আমরা দেখব কে সত্যিকার অর্থে জিতবে। খরগোশ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তিনি ভেবেছিলেন এটি তার শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি নিখুঁত সুযোগ। তৃণভূমির অন্যান্য প্রাণীরা দৌড় দেখার জন্য জড়ো হয়েছিল। চারিদিকে হৈহুল্লোড় পড়ে গেল। রেস শুরু হওয়ার সাথে সাথে খরগোশ কচ্ছপকে অনেক পিছনে ফেলে এগিয়ে যায়। কচ্ছপটি তার নিজের গতিতে ফোকাস করে স্থিরভাবে এগিয়ে গেল। তৃণভূমি খরগোশের জন্য উল্লাসে ভরে উঠল এবং সে সকলের মনোযোগ আকর্ষণ করল। যাই হোক, খরগোশের আত্মবিশ্বাস তাকে একটি গুরুত্বপূর্ণ ভুল করতে পরিচালিত করেছিল। সে কচ্ছপের থেকে অনেক এগিয়ে ছিল বলে একটি ছায়াময় গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিল। ভেবেছিল কচ্ছপ আসার আগে তার বিশ্রামের জন্য প্রচুর সময় আছে। এদিকে কচ্ছপ এগিয়ে যেতে থাকে ধাপে ধাপে, সে কখনোই থামেনি। সে খরগোশকে গাছের নিচে ঘুমাতে দেখেও থামেনি। এটা জেনে যে থামলে দেরি হয়ে যাবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অন্যান্য প্রাণীরা বুঝতে পেরেছিল যে খরগোশটি এখনও ফিনিশ লাইন অতিক্রম করেনি। কৌতূহলবশত তারা তাকে দেখতে গিয়েছিল এবং তাকে এখনও ঘুমিয়ে দেখতে পায়। অন্যদিকে কচ্ছপ ফিনিশিং লাইনের কাছাকাছি যাচ্ছিল, ঠিক যেমন আকাশে চাঁদ উঠেছে। কচ্ছপ দৌড় শেষ করে ফিনিশ লাইন অতিক্রম করে। তৃণভূমি উল্লাসে ফেটে পড়ে এবং কচ্ছপটির দৃঢ় মনোভাব সকলকে অবাক করে দেয়। খরগোশ যখন জেগে উঠল এবং উদযাপনগুলি দেখল, তখন সে বুঝতে পেরে হতবাক হয়ে গিয়েছিল যে সে দৌড়ে হেরে গেছে। তিনি নম্রভাবে কচ্ছপের কাছে গিয়ে বললেন, আমি তোমাকে অবমূল্যায়ন করেছি। তোমার অধ্যবসায় এবং দৃঢ়তা দেখে বুঝেছি যে ধীর এবং স্থিরতা সত্যিই জীবনযুদ্ধেও জয়ী হওয়া যায়। সেই দিন থেকে খরগোশ অন্যদের আরও নম্র এবং শ্রদ্ধাশীল হতে শিখেছে এবং কচ্ছপের জ্ঞানী কথা এবং অটল আত্মা তৃণভূমির প্রত্যেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তারা সকলেই বুঝতে পেরেছিল যে এটি কেবল দ্রুততম হওয়ার বিষয় নয়, বরং নিজেকে বিশ্বাস করা, মনোনিবেশ করা এবং কখনো হাল ছেড়ে দেওয়া নয়। এবং তাই কচ্ছপ এবং খরগোশের গল্পটি অধ্যবসায়ের মূল্য এবং অন্যকে অবমূল্যায়ন না করার গুরুত্বের একটি চিরন্তন পাঠ হয়ে উঠেছে।